আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি ভারতের মেঘালয়ের রাজধানী শিলং থেকে। আমরা এখন অবস্থান করছি শিলংয়ের চেরাপুঞ্জিতে। চেরাপুঞ্জি খুবই একটি জনপ্রিয় পর্যটন এলাকা। শিলং থেকে চেরাপুঞ্জি যাওয়ার পথে খুবই কাছে একটি জলপ্রপাত দেখার জন্য আমরা এখানে গাড়ি থেকে নামলাম। এই জলপ্রপাতটির নাম হচ্ছে ওয়াকাবা ফলস, যাকে বাংলা ওয়াকাবা জলপ্রপাত বলে। ওয়াকাবা জলপ্রপাত হল উত্তর পূর্ব ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জির কাছে অবস্থিত একটি জলপ্রপাত। এই জলপ্রপাতটি একটি খাড়া পাথরের মুখ থেকে নেমে আসা। এর প্রশস্ততা হচ্ছে 170 থেকে 190 মিটার পর্যন্ত। স্থানীয় কিংবদন্তি আছে যে এই জলপ্রপাতে দুইটি পরী বসবাস করে। পর্যটকরা শিলং থেকে চেরাপুঞ্জি যাওয়ার পথে এখানে কিছুক্ষণের জন্য অবস্থান করে এবং ওয়াকাবা জলপ্রপাতের সৌন্দর্য উপভোগ করে। যারা চেরাপুঞ্জি ঘুরতে আসবেন শিলং থেকে, পুরো দিনের জন্য একটি গাড়ি রিজার্ভ করে নেবেন। আমরা 2000 রুপিতে পুরো দিনের জন্য একটি গাড়ি রিজার্ভ করে নিয়েছি। চেরাপুঞ্জি ভ্রমণ করার জন্য উপযুক্ত সময় হচ্ছে বর্ষাকাল। যারা চেরাপুঞ্জি আসবেন অবশ্যই বর্ষাকালে আসবেন, কারণ হচ্ছে বর্ষাকালে পাহাড়গুলা খুবই সবুজ, সতেজ এবং মনোমুগ্ধকর রূপে আবির্ভূত হয়, যা আপনার মনকে প্রতি মুহূর্তে আন্দোলিত করবে। সবুজ পাহাড়ের গায়ে অসংখ্য ঝর্ণা তার রূপালী অদরা রূপ দিয়ে আমাদেরকে বিমুগ্ধ করেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে এই ভালো লাগা। ওয়াকাবা জলপ্রপাতের পানিগুলো পাহাড়ের পাদদেশ থেকে শুরু করে গভীর খাদে নেমে যায়। এটি একটি সুউচ্চ জলপ্রপাত যার গর্জন দূর থেকে শোনা যায়। ওয়াকাবা জলপ্রপাত সবুজ পাহাড়ে ঘেরা খুবই দৃষ্টিনন্দন এবং সুন্দর একটি জলপ্রপাত। আপনারা যারা চেরাপুঞ্জি ঘুরতে আসবেন, আশা করি আধ ঘন্টার সময় এই ওয়াকাবা জলপ্রপাতে অবস্থান করবেন এবং এর সৌন্দর্য উপভোগ করবেন। তো বন্ধুরা, আমাদের সঙ্গে থাকুন, চেরাপুঞ্জির এই ওয়াকাবা ঝর্ণার সৌন্দর্য উপভোগ করুন।